প্রতিশ্রুতি মতো বসানো হয়েছিল পানীয় জলের পাইপলাইন, যদিও এক বিন্দুও জল আসতো না সেই পাইপ থেকে। দীর্ঘদিন ধরেই পানীয় জলের এই সমস্যা নিয়ে চলছিল বীরভূমের বানিয়র অর্ধ বুনিয়াদী বিদ্যালয়। পানীয় জলের এই তীব্র সমস্যার খবর সম্প্রচারিত করা হয় সিএনএ। অবশেষে খবরের জেরে নড়ে চড়ে বসল প্রশাসন, স্কুলে বসানো হলো পানীয় জলের পাম্প। বানিয়র অর্ধ বুনিয়াদী প্রাইমারি স্কুল, যে স্কুলে দীর্ঘদিন ধরে পানীয় জল ছিল না, জলের লাইন ছিল কিন্তু সেই লাইন থেকে জল বেরোতো না, ফলে সিএনএ খবর সম্প্রচার করার পরেই নড়ে চড়ে বসে প্রশাসন। জানা গেছে পানীয় জলের তীব্র সমস্যার কারণে মিড ডে মিল রান্নার জন্য পানীয় জল আনতে হতো দূর থেকে, রান্নার বাসন ও হাত ধুতে হতো পাশের পুকুরে গিয়ে। বারংবার এ বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোনো ফল মেলেনি বলে অভিযোগ। অবশেষে এই খবর সিএনএ সম্প্রচারিত হওয়ার পরেই উদ্যোগী হয় প্রশাসন, অবশেষে স্কুলে বসানো হলো পানীয় জলের পাম্প। স্বভাবতই খুশি স্কুল কর্তৃপক্ষ। আমাদের স্কুলে এখন জল আসাতে আমরা ভীষণভাবে উপকৃত হয়েছি, শুধু আমরাই নয়, আমাদের স্কুলের বাচ্চাদের সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা ভীষণভাবে উপকৃত হয়েছে। এ ধরুন, খাবার আগে থালা ধোয়া থেকে শুরু করে খাবার পরে থালা ধোয়া, বাচ্চাদের হাত ধোয়া, বাথরুম, পায়খানা, প্রত্যেকটা জায়গাতে জল একদম ভীষণভাবে এসেন্সিয়াল। স্কুলে একদম জল না থাকাতে বাচ্চাদেরকে বাথরুমের জন্য হয় বাড়ি যেতে হতো, নাহলে পুকুরের ধারে আবার থালা ধোয়ার জন্য পুকুরে যেতে হতো, তাতে আমাদেরও খুব উদ্বিগ্ন আমরা থাকতাম, কেননা পুকুরে বাচ্চারা হাতটা ধুতে গিয়ে যদি কোনো কারণে পড়ে যায়, বর্ষার সময় তো আরো বেশি দুশ্চিন্তার কারণ হয়ে ওঠে সেটা আমাদের কাছে। কিন্তু এখন জল আসাতে আমরা সম্পূর্ণভাবে নিশ্চিন্ত। জলের খুব কষ্ট ছিল, আগে খুব কষ্ট ছিল, আমরা পুকুরে বাসন ধুতাম, ছেলেরাও বাসন ধুতে যেত, খুব আমরা লক্ষ্য করতাম, তারপরে দূর দূরান্ত থেকে জল আনতাম, এখন হাতের কাছে জল হয়েছে, তার জন্য আমরা খুব ভালো আছি, ছেলেরাও বাসন ধুচ্ছে, সব কল করে দিয়েছে, তা ভালোই আছি, ভালোই লাগছে, খুব আনন্দ আছি। পানীয় জল পেয়ে খুশি পড়ুয়া থেকে অভিভাবকরাও। আগে আমরা পুকুরে হাত ধুতে যেতাম, এখন আমরা স্কুলে হাত মুখ ধুই। যখন বাথরুমে জল ছিল না তখন আমাদের কষ্ট হতো, তখন আমরা বাইরে যেতাম, এখন আমাদের বাথরুমে জল হয়েছে, এখন আমাদের কোনো সমস্যা নেই। পুকুরে গিয়ে হাত ধুতাম, এখন কলে হাত ধুই। আগে প্রচুর জলের সমস্যা ছিল, এখানে মিড ডে মিল খাওয়ার পর পুকুরে বাসন ধুতে যেত, এই স্কুলে কল হওয়াতে অনেক উন্নতি হয়েছে, বাচ্চারা এখন পুকুরে যায় না, মিড ডে মিল খাওয়া দাওয়ার পর এখানে হাত ধোয়া বা বাসন ধোয়া, কল এখানে স্কুলে কল হওয়াতে আমাদের খুব সুবিধা হয়েছে। গোটা বিষয়ে সিএনকে ধন্যবাদ জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। ধন্যবাদ সিএনকে, যারা সিএনই প্রথম চ্যানেল, যারা আমাদের এই সমস্যাটা তুলে ধরেছিল, জলের দীর্ঘ সমস্যাটা তারাই তুলে ধরেছিল, এবং তাদের সংবাদের জোরেই আমাদের প্রশাসন নড়ে চড়ে বসে, এবং প্রশাসনও প্রচণ্ডই সহানুভূতির সঙ্গে আমাদের এই জলের ব্যবস্থাটা করে দেন, যার ফলে আজকের দিনে আমাদের আর কোনো অসুবিধা নেই, বাচ্চারাও খুব সুখী, আমরাও খুব খুশি, এবং আমাদের মিড ডে মিলের স্টাফরাও খুব সুখী, তাদেরকে অনেক দূর থেকে জল আনতে হতো, সুতরাং এবং বাসন ধুতে পুকুরে যেতে হতো, এইসব সমস্যাগুলো তাদের ছিল, আমরা বাচ্চাদেরকে থালা ধুতে পুকুরে পাঠিয়ে নিশ্চিন্তে থাকতে পারতাম না, মাস্টারমশাইয়ের দিকে সেখানে গার্ড হিসাবে দাঁড়িয়ে থাকতে হতো কে কোথায় জলে পড়ে যায় বলে, সেই জায়গা থেকে আজকে আমরা অনেক নিশ্চিন্তে আছি, এই জন্য সিএনকে আরো একবার ধন্যবাদ জানাবো। স্কুলে বসানো এই নয়া জলের পাম্পে শুধু স্কুলই নয় উপকৃত এলাকাবাসী। এখন সেই পানীয় জল পেয়ে খুশি স্কুলের পড়ুয়া থেকে অভিভাবকরা। বীরভূমের বানিয়র থেকে ভরণা চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।